বন্ধুরা আজ আমি আপনাদের পোল্যান্ড সম্পর্কে এমন কিছু অদ্ভুত আর অজানা বিষয় জানাবো যা এই ভিডিও দেখার আগে আপনারা কখনোই শুনেননি। তো চলুন বন্ধুরা জানিয়ে দিই পোল্যান্ড সম্পর্কে সেই সব আকর্ষণীয় বিষয় ইনসিডেন্ট গুলো। কিন্তু তার আগে শুরুতেই আপনারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিন। পোল্যান্ডের স্টার্টিং হয় 933 সালে। পোল্যান্ডের রাজধানী ওয়ারসো। পোল্যান্ডের ক্ষেত্রফল মহারাষ্ট্র ক্ষেত্রফলের সমান। পোল্যান্ড 16টি রাজ্যে বিভক্ত। ক্ষেত্রফলের হিসাব অনুযায়ী পোল্যান্ড 59 নম্বরে আর ইউরোপের 9 নম্বর বড় দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে 60 লক্ষ জনসংখ্যা মারা যায়, যা কোরবানির পশুর মতো অবস্থা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পোল্যান্ডের উপর হামলা করে। পরবর্তী 30 বছরে পোল্যান্ডের রূপ সম্পূর্ণ বদলে যায়। এখানকার লোকদের আমদানি দ্বিগুণ বেড়ে যায়। 2004 সালে পোল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়। তারপর থেকে এই দেশ এতটাই এগিয়ে গেল যে আর পিছে ফিরে তাকাতে হয়নি। খাবার আর সংস্কৃতি নিয়ে যদি বলা হয়, পোল্যান্ডের দ্বিতীয় বড় শহর কোরাকো এই দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করে, কিন্তু আর্থিক ভাবে ওয়ারসো কোরাকোকে পেছনে ফেলে দেয়। পোল্যান্ডের লোকেদের নিজস্ব ভাষাকে পোল্যাস বলা হয়। পোল্যান্ড শব্দ পলিনেশিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে খোলা মাঠে বসবাসকারী লোক। পোল্যান্ড আজ অবধি 17টি নোবেল পুরস্কার জিতেছে, যা দেখে বোঝা যায় এটি কত বড় দেশ। এই দেশে চলাচল করার নিয়ম ডান দিক দিয়ে। আপনি যদি বাম দিক দিয়ে চলেন তাহলে তার জন্য আপনার চালান দিতে হবে। অ্যালকোহলের দিক দিয়ে পোল্যান্ডও সেই সব দেশেরই সমান, যেগুলো অ্যালকোহল সেবন করার জন্য কোনো বাধা নেই। বলা হয় এখানে ছোট বাচ্চারাও অ্যালকোহল গ্রহণ শুরু করে দেয়। পোল্যান্ড দেশটির 33% জঙ্গলে ঘেরা, আর এখানে প্রচুর আবাদি জমি রয়েছে যেখানে আবাদ হয়, আর এই কারণে কৃষি প্রযুক্তি নিয়েও পোল্যান্ড বেশ বিখ্যাত। আপনারা কি জানেন এই দেশটি 7টি বড় বড় জঙ্গলে ঘেরা রয়েছে, যার দরুন এই দেশকে সুপার গ্রিন কান্ট্রি নামে ডাকা হয়। আপনারা কি জানেন পোল্যান্ডে 23টি ন্যাশনাল পার্ক রয়েছে আর 1200 ন্যাশনাল রিসোর্ট রয়েছে। যদি ঝর্ণার কথা বলি তো পোল্যান্ডে অনেক বেশি ঝর্ণা রয়েছে। প্রসিদ্ধ বিজ্ঞানী ম্যারি কিউরিনো পোল্যান্ডের, তবে উনি তার বেশিরভাগ সময়ই ফ্রান্সে কাটিয়েছেন। বিশ্ববিখ্যাত সঙ্গীতবিদ ফ্রেডরিক সফনও পোল্যান্ডের। ওনার জন্ম পোল্যান্ডের একটি গ্রামে হয়। 15 মার্চ 2015 স্বর্ণভরা ট্রেনের খোঁজ পাওয়ার পর পোল্যান্ড পুরো দুনিয়ার 4 নম্বরে চলে আসে। বিবিসির রিপোর্ট অনুযায়ী এই ট্রেন 1945 সালে যখন সোভিয়েত আর্মি শহরে পৌঁছে তখন এটি গুম হয়ে যায়। পোল্যান্ডের 90% লোক সেকেন্ডারি ডিগ্রি অর্জনধারী। পোল্যান্ডের বেশিরভাগ কুকুরের নামই বিউরেক্স রাখা হয়, কেননা এই নাম এখানে অনেক ফেমাস। তো বন্ধুরা এই ছিল পোল্যান্ড নিয়ে কিছু মজাদার আর অদ্ভুত ফ্যাক্ট। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না।